শাসক দলের প্রাক্তন প্রধানের মাথায় বন্দুক ঠেকিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলের নেতাদের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনাটি অভিযোগের তীর ওই ব্লকেরই শাসক দলেরই প্রাক্তন ব্লক সভাপতি হজরত আলী এবং তৃণমূলের হরিশ্চন্দ্রপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সামাউন ইসলামের বিরুদ্ধে। অভিযোগ, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতে অনাস্থায়ী প্রধান নজিবুর রহমান অপসারিত হওয়ার পর ব্লক সভাপতি থাকাকালীন হজরত আলী সেই পদ পাইয়ে দেওয়ার জন্য 20,000 টাকা নিয়েছিলেন। সেই নিয়ে চলছিল দ্বন্দ্ব, টাকা চাইতে গেলে দেওয়া হয়েছিল মিথ্যে মামলা। এরপরই প্রাক্তন প্রধানকে মারধরের ঘটনা সামনে আসে গতকাল। এদিকে আক্রান্ত তৃণমূলের প্রাক্তন প্রধানকে গতকালই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তার চিকিৎসা চলছে। গতকাল অর্থাৎ রবিবার রাতে বাংরুয়া গ্রামে উরুশ মেলা থেকে ফিরছিলেন মোহাম্মদ নজিবুর রহমান। সে সময় মাঝরাস্তায় তাকে আটকে দেয় হজরত আলীর দুই ছেলে এবং সামাউন ইসলামের দলবল। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লোহার রড দিয়ে মারধর করে তাকে রক্তাক্ত করে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। নজিবুর রহমান জানান, হজরত আলীর দুই ছেলে এবং কৃষি কর্মাধ্যক্ষ সামাউন ইসলামের দলবল তাকে মারধর করেছে। তার কাছ থেকে হজরত আলী 20,000 টাকা নিয়েছিল, সেটা চাওয়াতেই ওদের রাগ। প্রাক্তন ব্লক সভাপতি হজরত আলী বলেন, নজিবুরের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন, দুর্নীতির জন্য ওর প্রধান পদ গেছে, কোনো টাকা তিনি নেননি বলেও দাবি করেন। এটা হলো পুরাতন শত্রুপদ। আমাদের এক বছর বিগত হলো, আমার হরিশ্চন্দ্রপুর টুয়ে দৌলতনগর অঞ্চলের প্রধান ছিলাম। অনাস্থার কারণে আমি সেখান থেকে মানে অনাস্থার হয়ে আমি বাদ হয়ে যাই। আমার পক্ষে পড়ে 7টা ভোট, প্রধানের পক্ষে পড়ে 13টা ভোট। আমাকে হজরত মহাশয় ছিলেন প্রেসিডেন্ট হরিশ্চন্দ্রপুর টুয়ের, সেখানে আমাকে বিরোধী দলনেতা করার জন্য আমাকে মোটা অঙ্কে একটা টাকা নিয়েছিল। আমি হজরত মহাশয়কে কিছুদিন থেকে বলছি, স্যার আমার ইয়েটা হলো না, আমার বিরোধী দলনেতাটা হলো না, তো আমাকে টাকাটা ব্যাক দেন। টাকাটা ব্যাক চাইতে গিয়ে হজরত মাস্টার আমাকে গালিগালাজ করেছে। টাকাটা কারা নিয়েছিল আর কত টাকা নিয়েছিল? আমার কাছে 20,000 টাকা নিয়েছিল হরিশ্চন্দ্রপুর টুয়ের প্রেসিডেন্ট হজরত আলী মাস্টার মশাই, প্রাক্তন প্রেসিডেন্ট। কতদিন আগে নিয়েছিল? আমাকে অনাস্থা হওয়ার প্রায় 2 মাস পরে পরেই নিয়েছিল। চাইতে গেলাম, আমাকে টাকা দেয়নি। তারপর মাস্টারমশাইকে একটু আমি কড়া ভাবে বলেছিলাম, ওনার একটা চাবিও নিয়েছিলাম, আমাকে টাকা দেন তারপরে যান। তার পরিপ্রেক্ষিতে আমাকে কেস নাম্বার 1065 আমাকে ছিনতাই, আমাকে আরও বিভিন্ন রকম ধারা দিয়ে আমাকে কেস করেছিল। তারই সূত্রপাতে আমাকে, আমি এমএলএ সাহেব আমাদের মন্ত্রী মশাইয়ের ওখানে ওরুশের মেলা ছিল, সেখানে কাওয়ালি দেখতে যাই। 12:30 সময় আমি যাচ্ছিলাম শামখা মোড়ের ওখানে, ওর দুই ছেলে প্লাস আমাদের কার ছেলে হজরত মাস্টারমশাইয়ের ছেলে প্লাস আমাদের হরিশ্চন্দ্রপুর টুয়ের কৃষি কর্মাধ্যক্ষ সামাউন সাহেব দলবল নিয়ে আমাকে ঘেরাও করে, আমাকে ধারালো অস্ত্র শস্ত্র দিয়ে, আমাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, আমাকে রডে ছোটা দিয়ে, এই যে আমাকে এখানে এই যে এইসব জায়গাতে মেরে রক্তপাত করে, এই দেখছেন এখানে আমার জ্যাকেট টেকেছিল, আমি সকাল রাত থেকে হসপিটালে হয়ে আছি। না, এটা আমার জানা নেই। এটা ও যে কেন এটা বলছে, এর কিছুদিন আগে গত 18 তারিখ 19 তারিখে আমি একটা কেস ছিল, ও আমাকে মেরেছিল সেই পায়খানা মোড়ে, সেটা আমার কেস ট্রিট হয়ে আছে, কেসও হয়ে আছে। তার থেকে সবচেয়ে বড় ইয়ে হচ্ছে, ও যখন প্রধান ছিল, তার প্রধানশিপ যখন তাকে প্রধানশিপ থেকে যখন তাকে অপসারণ করিয়ে দেয় সমস্ত মেম্বার মেরে, তখন ও আমার উপরে ক্লেমটা লাগিয়েছিল। কিন্তু আমি তো মেম্বারদেরকে আটকে রাখার আমি কেউ নই, আমি তো প্রধান সভাপতি ছিলাম, কিন্তু তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তখন থেকে ওর ভারসাম্যটা হারিয়ে ফেলেছে। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।